আসসালামু আলাইকুম, সুমিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আমার আজকের রেসিপি করলা দিয়ে কাচকি মাছের শুটকি রান্না। করলা দিয়ে কাচকি মাছের শুটকি বানানোর জন্য আমি 250 গ্রাম করলা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের আলুও এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন প্রথমে আধা কাপ মতো তেল দিয়ে আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু হাই ফ্লেমে লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এখন আমি চুলার ফ্লেমটা আস্তে করে দিয়ে একদম মিডিয়ামে দিয়ে 100 গ্রাম কাচকি মাছ দিয়ে দিলাম। এখন মশলাগুলো দিব। প্রথমে রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 টেবিল চামচ। শুটকি মাছে একটু ঝাল হলে ভালো লাগে, সেজন্য গুঁড়া মরিচ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। এখন এটা 1 মিনিট একটু নাড়াচাড়া করে আধা কাপ মতো পানি দিয়ে দেব। সামান্য লবণ দিব, লবণ লাগলে পরে আবার দিব। এখন আমি শুটকি মাছটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন দেখব মাছের কি অবস্থা। মাছ মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে 250 গ্রাম করলা দিয়ে দিলাম। একটা মাঝারি সাইজের আলু দিয়ে দিলাম। আবার এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 2 মিনিট আমার কষানো শেষ। এখন আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করছি, শুধু বেরেস্তা ভাজার সময় জ্বালটা একটু বেশি দিয়েছিলাম। এখন একেবারে লো করে দিলাম যতক্ষণ পর্যন্ত করলাটা না সেদ্ধ হয়। এখন আমি আবার ঢাকা দিয়ে দেব। আমার করলা সেদ্ধ হয়ে গেছে, তেলও বের হয়ে গেছে। এখন 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার করলা দিয়ে কাচকি মাছের শুটকি রান্না শেষ। আমার করলা দিয়ে কাচকি মাছের শুটকি রান্না রেডি এবং সার্ভ। করলার গুণ বলে শেষ করা যাবে না, এটা আমাদের শরীরের জন্য কত উপকারী। একটু অন্যরকমভাবে রান্না করলে এর স্বাদও কিন্তু অনেক বেড়ে যায়। আপনারা এটা বানান, খান এবং আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব।